টাকার বিনিময়ে আধার কার্ড তৈরির ক্ষেত্রে ফ্রম ও গ্যাজেটেড অফিসারের জাল স্ট্যাম্প ও সই নিজেরাই করে আধার কার্ড তৈরি করে দিতে সাহায্য করার অভিযোগে তিন পান্ডা গ্রেপ্তার গ্রেপ্তার করল ইলেকট্রনিক থানার পুলিশ সেক্টর ফাইভ আধার কার্ড অফিসের সামনে থেকে গ্রেপ্তার পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল যে সল্ট লেকের সেক্টর ফাইভের এ এস টি পার্ক বিল্ডিং এ আধার কার্ড অফিসের বাইরে বসে এই তিন প্রতারক টাকার বিনিময় প্রতারণা করত সেই খবরের ভিত্তিতে বিধাননগর গোয়েন্দা শাখা ও ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিন প্রতারকের অফিসের বাইরে চায়ের দোকান থেকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে তারা মূলত যে সকল মানুষের আধার সংক্রান্ত সমস্যার জন্য এখানে আসে কিন্তু ডকুমেন্ট কিছু ভুল ভুলভ্রান্তি বা ছবি স্পষ্ট নয় তাদের একটি ফর্ম দেওয়া সেই ফর্ম ফিল করে কোনো গ্যাজেটেড অফিসারের সই করাতে হয় কিন্তু এই প্রতারকরা তাদের সাথে যোগাযোগ করে তাদের ফর্মে ফেক গ্যাজেটেট অফিসারের স্ট্যাম্পও সই করে দিত যার ফলে তাদের আধার কার্ড হয়ে যেত এবং তার বিনিময় টাকা নেওয়া হতো ধৃতদের কাছ থেকে প্রচুর ফেক স্ট্যাম্প মারার ফ্রম ও আধার কার্ড স্ট্যাম্প উদ্ধার হয়েছে এদের সাথে ভেতরে কেউ জড়িত আছে কিনা খোঁজ নিচ্ছে পুলিশ আজ ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হবে ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ